গন্ডাছড়া এমআর দাস পাড়ার বাসিন্দা জয়দেব দাসের স্ত্রী গত শুক্রবার রাতে অকালে মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে সোমবার জয়দেব দাস নামে ওই ব্যক্তির বাড়িতে ছুটে যান এমডিসি ভূমিকা নন্দরিয়াং। সেখানে পৌঁছে এমডিসি দেখতে পান এসপিও ক্যাম্প সংলগ্ন রাস্তার পাশে একটি ঝুপড়ির মধ্যে পরিবার নিয়ে জীবনযাপন করছে জয়দেব দাস নামে ওই ব্যক্তি। এরকম একটি বেদনাদায়ক দৃশ্য এমডিসি কোনো মতেই দেখতে পাচ্ছিলেন না, তাই সঙ্গে সঙ্গে তিনি গন্ডাছড়া মহকুমার শাসক এবং ডম্বরনগর ব্লক আধিকারিককে ফোন করে বিষয়টি অবগত করান এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন। পরিদর্শন শেষে কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার জানান, জয়দেব দাস ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও তার কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল না, যার ফলে বারবার সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তার কোনো জায়গা সম্পত্তি বা ঘর বাড়ি নেই, তাই মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে তাদের অতি সত্বর একটি থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এদিন জয়দেব দাসের পরিবারকে কিছু আর্থিক সাহায্য করেন এমডিসি ভূমিকা নন্দরিয়াং। শুধু তাই নয়, রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র বের করার ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে জানান তিনি। তো গত শুক্রবারে ওনার স্ত্রী মারা যায়, তো মারা যাওয়ার পর আমরা খবর পাই, খবর পাওয়ার পর এমডিসি গন্ডাছড়াতে 2-3 দিন আগে আসছে, তো ওনার সঙ্গে আমরা আলোচনা করি এবং মন্ডল কমিটিতে আলোচনা করি। করার পর তো আমরা আজকে এমডিসি সাহেব গঙ্গানগর গন্ডাছড়ার ভূমিকানন্দ রিয়াং এবং মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি আদিত্য সরকার এবং এই পঞ্চরত্নের এডিসি ভিলেজের নেতৃত্বরা আমরা সবাই উপস্থিতিতে আজকে এসে পরিদর্শন করি। তো দেখলাম ওনার এই পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজে সে আর এই আধার রেশন কার্ডের এবং পঞ্চায়েত রেজিস্টারের নাম আছে, ওইটার ট্রান্সফারও এই পঞ্চরত্নের এডিসি ভিলেজে আনা হয়েছে। তো আমরা তার কাগজপত্র যে দিয়ে আছে সবগুলা লইছি, প্রশাসনের সঙ্গে এডিএম এর সঙ্গে আমাদের এমডিসি সাহেবের কথা হয়েছে, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং জরুরিকালীন একটা ব্যবস্থা আছে, তার ঘরের একটা ব্যবস্থা করা হয়, এটা প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং তার যে এই ঝুপড়ি থেকে আজকেও আমরা এই ডিএমের সঙ্গে কথা বলে তারে এখান থেকে অন্য একটা জায়গায় সরকারি একটা প্রতিষ্ঠানে তারে এই আপাতত কিছুদিনের লেগে ব্যবস্থা করা হইব। এমডিসির আশ্বাস পেয়ে আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে এই অসহায় পরিবারটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।